বাজারে নতুন 500 এবং 2000 টাকার নোট পর্যাপ্ত টাকার যোগানের আশ্বাস সত্ত্বেও ব্যাংকে টাকার যোগান কম, লাইনে দাঁড়িয়ে হয়রানি গ্রাহকদের। সারাদিন বিভিন্ন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে কাটালো রাজ্যবাসী। ব্যাংক খোলার অনেক আগে থেকেই লম্বা লাইন, ব্যাংক খুলতে আছড়ে পড়ল ভিড়, প্রায় সর্বত্র বিশৃঙ্খলা হুড়োহুড়ির ছবি। পোস্ট অফিসে টাকাই ঢুকল না। কিছুদিনের মধ্যে মিলবে নতুন 1000 টাকার নোট, জাল রোখার বন্দোবস্ত করে 1000 টাকার নোট ফিরবে, জানালেন কেন্দ্রীয় অর্থ সচিব শক্তিকান্ত দাস। ধীরে ধীরে সব নোটই বদলাবে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। হুড়োহুড়ি প্রয়োজন নেই, 2 লক্ষ টাকা জমা দেওয়া এবং ফেরত পেতে কোনো সমস্যা হবে না। বেআইনি হিসেব বহির্ভূত টাকা থাকলে সমস্যায় পড়তে পারেন, বললেন অরুণ জেটলি। পুরনো নোট বাতিলের ঘোষণার পরই রেলের কাউন্টারে লাইন, টিকিট কেটে বাতিলের ধুম, কালো টাকা সাদা হচ্ছে আশঙ্কা কেন্দ্রে। টিকিট কেটে বাতিল হলে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত। চূড়ান্ত অমানবিক হাসপাতাল, বিল মেটাতে নেওয়া হল না 2500 এবং 1000 টাকার নোট, 40,000 টাকার কয়েনে বিল মেটানোর চেষ্টা পরিবারে। ডেঙ্গু আক্রান্ত রোগীকে ছাড়তে চাল বাহানা। অমানবিক হাসপাতালে খবর করতে গিয়ে আক্রান্ত 24 ঘন্টায় রাস্তায় ফেলে সাংবাদিককে পেটালো হাসপাতালের কর্মীরা, সঙ্গে চিকিৎসকরাও মাথায় চোট পেয়ে গুরুতর জখম। 24 ঘন্টার প্রতিনিধি ভর্তি করতে হল হাসপাতালে। টাটা গোষ্ঠীর সঙ্গে সাইরাস মিস্ত্রির বিবৃতির লড়াই জারি। টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থা নিজের নিয়ন্ত্রণে চাইছিলেন সাইরাস, অভিযোগ টাটা সন্সের, অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি করল সাইরাস শিবির। নোটকাণ্ডে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী, দেশে আর্থিক অরাজকতা চলছে, গরিব মানুষ ক্ষতিগ্রস্ত, বললেন মমতা। সংসদে আলোচনার দাবি জানিয়ে নোটিস, উত্তরপ্রদেশে বিজেপি হারবে বলেও মন্তব্য। প্রেসিডেন্ট নির্বাচনে ফল ঘোষণার পর থেকে প্রতিবাদে উত্তাল আমেরিকা। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে মানতে নারাজ বিপুল সংখ্যক মানুষ, বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল, চলল গুলি, আহত অনেকে।